শিক্ষার আঙিনা থেকে রাজনীতির মঞ্চে, তবে মঞ্চটা নতুন নয়। বিধায়ক ছিলেন বাম আমলেও। শ্রুতিনাথ প্রহরাজ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এই অধ্যাপককে প্রার্থী করেছে সিপিএম। ভোটের আগেও লড়েছেন, জিতেওছেন, তবে এবারে বিধানসভা ভোটের লড়াই যে অনেক বেশি কঠিন তা ভালোই জানেন সিপিএম প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। তাই প্রচারে কোনো খামতি রাখতে চান না তিনি। যে কোনো এলাকায় যদি যান দেখবেন এই সময়ের মধ্যে ভুক্তভোগী মানুষের সংখ্যা বেড়েছে। এবারে নির্বাচন যে কারণে কোনোভাবেই সিপিএমের সঙ্গে তৃণমূলের লড়াই না, কার্যত যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি এবারে নির্বাচন হচ্ছে আমজনতার সঙ্গে তৃণমূলের এই অরাজক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। তৃণমূল জমানায় শিল্পহীনতা, বেকারত্ব, নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে জোর কদমে প্রচার চালাচ্ছেন শ্রুতিনাথ। পাশাপাশি যদি শিল্প গড়ে ওঠে তাহলে তার লাগোয়া অঞ্চল হিসেবে এই জায়গাগুলোতে সে এদের খন্দ ফসল বিক্রি করেও বাজার থেকে আয় করার একটা জায়গা তৈরি হয়। সিঙ্গুরের শিল্পটা যদি গড়ে উঠত, মমতা দেবী তার দলবল নিয়ে যদি এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের মাধ্যমে সিঙ্গুরের শিল্প এইভাবে বারোটানা বাজাতে, তাহলে আমাদের এই উত্তরপাড়া অঞ্চলও ব্যাপকভাবে উপকৃত হতো। পেশায় অধ্যাপক, উত্তরপাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই তাঁর ছাত্রছাত্রী। অনেকদিন পর ভোটের আগে দেখা হচ্ছে তাঁদের সঙ্গে, নতুন করে ঝালিয়ে নিচ্ছেন সম্পর্কটা। 2006 সালে এই উত্তরপাড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন, এক দশক বাদে আবার কি ফিরবে সেই ছবি, উত্তর জানতে অপেক্ষা করতে হবে 19 মে পর্যন্ত। সঞ্চন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে অরিশিয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট সম্পর্ক গড়ে, দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড দূর থেকে সুন্দর, কাজ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং প্রেম পার্টনার দ্য টেলিগ্রাফ।